সমাবর্তন নিয়ে বিতর্ক হয়েছে। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার উপাচার্য নিয়েও বিতর্ক। আচার্য তিনি বরখাস্ত করেছেন, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে এখনো বহাল বুদ্ধদেব সাউ। উপাচার্যের জন্য বরাদ্দ নীল বাতির গাড়ি নিয়েই ঘুরলেন ক্যাম্পাসে। যা করছি রাজ্য সরকারের বিজ্ঞপ্তি মেনে কোর্ট বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী করছি, বিতর্কের মুখে দাবি করলেন বুদ্ধদেব সাউ। সমাবর্তনের সময় ছড়া উপাচার্য হিসেবে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেয়নি কোর্ট, পাল্টা জুটা। আচার্য রাজ্যপাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিলেন। ঠিক সেদিনই রাতে উচ্চশিক্ষা দপ্তর থেকে একটা চিঠি আসে, যে চিঠিতে উপাচার্যের পাশে দাঁড়িয়ে উপাচার্যকে সমাবর্তনের কাজ চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল। সেই প্রেক্ষাপটে সমাবর্তন মিটেছে, কিন্তু আজকেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালে যিনি উপাচার্য, সেই দুটো চিঠির প্রেক্ষাপটে আজকে অফিস করছেন। তার যে প্রাপ্ত নীল বাতি লাগানো গাড়ি, উপাচার্যের গাড়ি, সেটা ব্যবহার করছেন, এবং স্বয়ং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য তিনি আমাদের সঙ্গে রয়েছেন। বুদ্ধদেববাবু, এটা কী বলবেন? রাজ্যপাল বলছেন আপনি বরখাস্ত হয়েছেন, উচ্চশিক্ষা দপ্তর বলছেন, উচ্চশিক্ষা দপ্তর বলছেন আপনাকে চিঠি, আমি যাদবপুর ইউনিভার্সিটির সব থেকে বড় যে কোর্ট, সেই কোর্টে ফেলা হয়েছিল। তারা সেই দুটো চিঠির উপরের সিদ্ধান্ত দিয়েছে যে ভাইস চ্যান্সেলার হিসাবে আপনি কাজ করবেন এবং আজকের কনভোকেশনটা চালু করুন। আজকে আপনি কাজ চালিয়ে যাচ্ছেন, আপনি ডিপার্টমেন্টে যাচ্ছেন, প্রশাসনিক ভবন অরবিন্দ ভবনে যাবেন, এখানে দুটো চিঠি প্যারালালি আপনি কথা বলছেন। সেখানে আপনার নিয়োগকর্তা আপনাকে বলছেন বরখাস্ত করার কথা, আর উচ্চশিক্ষা দপ্তর সেখানে, এটা কি কোর্টের সিদ্ধান্ত না আপনার কাছে উচ্চশিক্ষা দপ্তরের বক্তব্যটা প্রণেতাঞ্জলি? শিক্ষার বক্তব্য এবং রাজ্য সরকার রাজভবন থেকে যে চিঠিটা এসছে, আপনি, আমি আবারও বলছি যে আমি একজন শিক্ষক, ঠিক আছে, 4,000-4,500 স্টুডেন্ট, তাদেরকে যাদবপুর ইউনিভার্সিটি একটা সিস্টেম, সেটা একটা অটোনোমাস বডি, সেই অটোনোমাস বডি দিয়ে তাদেরকে পড়ানো হয়েছে, শেখানো হয়েছে 4-5 বছর ধরে। হ্যাঁ, তারপরে তারা বিভিন্ন রকমভাবে এই 4 বছর ধরিয়ে প্রতি 6 মাসে তারা পরীক্ষা দিয়ে তারা একটা জায়গায় রিচ করেছে। আজকের তাদের এক মলহমায় তাদের লাইফটাকে শেষ করে দেওয়া, এটা একটা ডিজাস্টার। সেই ডিজাস্টার থেকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে কি জনসাধারণের নির্বাচিত যে সরকার, যেটা সংবিধানের দ্বারা স্বীকৃত, সেই সরকার তাদেরকে রক্ষার দায়িত্ব নিয়েছে, নেয়ও। সেই সরকার যখন আবার, আমি কিন্তু তাদেরকে, রাজ্য সরকারকে আমি নিজে চিঠি লিখিনি, তারা হচ্ছে কি রেজিস্টার দ্বারা হোক বা যাই হোক, যে সিস্টেম আছে সেই সিস্টেম দ্বারা ইনফর্মড হয়ে গিয়ে তারা এই জায়গাটাতে রিচ করেছে। তারপরে যাদবপুর ইউনিভার্সিটি একটা স্বশাসিত ইনস্টিটিউট, এবং সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে সেই দুটো চিঠি সেখানকার সর্বোচ্চ যে বডি, সেই বডিতে ফেলে দেওয়া হয়েছিল। তারাই হচ্ছে কি উপাচার্য হিসাবে আমাকে মানে অস্বীকার করেনি। যে উপাচার্যকে, অন্তর্বর্তীকালীন উপাচার্যকে বরখাস্ত করলেন আচার্য, তিনি উপাচার্য হিসেবেই কাজ চালিয়ে যাচ্ছে। এখন এতে রাজ্যপাল সংঘাত কোন নতুন মাত্রায় গিয়ে পৌঁছয় এখন সেটাই দেখার। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বিতর্ক নিয়ে গতকালই মুখ খুলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পড়ুয়াদের স্বার্থ রক্ষা করাই আমার একমাত্র উদ্দেশ্য, বলেছিলেন রাজ্যপাল তথা আচার্য। যাদবপুর ইউনিভার্সিটি কেস, মাই ফার্স্ট প্রায়োরিটি ইজ দ্য ফিউচার অফ দ্য স্টুডেন্টস, বিকজ অফ দি আনকোল্ড ফর অ্যাক্টস ফ্রম সার্টেন সেকশনস, the student shall not suffer. The convocation is unlawful, unauthorized. There is a serious charge and an apprehension raised by the students and the parents that the degrees issued there will be invalid. I am getting expert legal opinion about that. Degrees will be invalid, but how to save the situation legally? As a chancellor, I have two ways in front of me. One is fight out a case and score a point. That is not my intention. My intention is somehow to see that from this impasse, students are saved. How to protect their interests, and we'll try to find a legally acceptable solution.